হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকেও আমি নিয়ে চলে এসেছি একটা রকম মজাদার রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি কলা পাতায় পাতুরি তো আজকে যে আমি পাতুরিটা বানাবো সেটা একই কলা পাতায় একই মশলায় কিভাবে দুটো কম্বো পাতুরি আপনাদের বানাতে হয় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো আমি এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি আর যে পাতুড়িটা আমি বানিয়ে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পাতুরিটা খেতে খুবই সুস্বাদু ও দেখতেও লোভনীয় তো এই রেসিপিটা দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই গলদা চিংড়ি মাছগুলোকে কিভাবে পরিষ্কার করে ভালোভাবে কাটতে হয় পাতুরি বানানোর জন্য সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন প্রথমে গলদা চিংড়িটা কিভাবে পরিষ্কার করছি গলদা চিংড়িটা ভালোভাবে গলদা চিংড়ির ঠ্যাং মাথা ঘিলু সমস্ত কিছু কেটে পরিষ্কার করে বার করে নিতে হবে আর এই পাতুরির জন্য চিংড়ি মাছের যে স্কিনটা মোটা ছালটা সেটাকেও তুলে ফেলে দিতে হবে আর চিংড়ি মাছের যে সুতোর মতো অংশটাকে সেটা তো অবশ্যই বার করে ফেলে দিতে হবে তো চিংড়ি মাছের সুতো বার করতে যাতে অনেকের প্রবলেম হয় সেক্ষেত্রে তারা চিংড়ি মাছের পিঠটাকে হালকাভাবে কেটে সুতোটাকে টেনে বার করে নিতে পারেন তো আমার আরও একটা গলদা চিংড়ি রেসিপিতে সেখানে আমি দেখিয়ে দিয়েছি চিংড়ি মাছের সুতো কিভাবে বার করতে হয় আপনারা সার্চ করে গিয়ে দেখতে পারেন মাছগুলো ভালোভাবে কেটে নেওয়ার পর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি আপনারা ভাবছেন দুটো রে পাতুরি রেসিপি দেখাবে বলল সেখানে শুধু চিংড়ি মাছটাই দেখাচ্ছে তো চিংড়ি মাছের সঙ্গে আরও একটা পাতুরি করব সেটা হচ্ছে ফুলকপি আজকের রেসিপির নাম ফুলকপি চিংড়ির পাতুরি আপনারা ফুলকপিটা আলাদাভাবেও রান্না পাতুরি রান্না করে খেতে পারেন চিংড়ি মাছটাকেও আলাদাভাবে রান্না করে খেতে পারেন কিন্তু আমি এখানে আজকে দুটোকে একই সঙ্গে রান্না করে আপনাদের দেখাবো তো এই যে ফুলকপিটাও এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতুরি বানানোর জন্য কিছু মশলা আমি বেটে নেবো সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি কিছু আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো সর্ষে তো শুকনো লঙ্কার গুঁড়ো সর্ষে একসঙ্গে বেটে নেবো এই কারণে শুকনো লঙ্কার গুঁড়োটা মিহি করে বাটা হয়ে যাবে শুকনো লঙ্কাটার গুঁড়োটাও এর সঙ্গে তো মশলাটা ভালোভাবে বেটে নিই খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করব না সর্ষে শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা এই মশলা দিয়েই আপনাদেরকে পাতুরি রান্না করে আজকে দেখাবো মশলাটা বাটতে বাটা হয়ে গেলে মশলাগুলোকে তুলে চিংড়ি মাছের প্লেটের মধ্যে রেখে দিলাম আর ওর মধ্যে আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব হলুদ পাউডার এবার ওর মধ্যে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে সমস্ত মশলাগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব মশলা মাখানোর পর চলে আসবো কলা দিকে তো কলা পাতাটাও পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে জলটা মুছে নেওয়া আছে এরপর কলাপাতাটার পাতাটার ওপর কিছুটা তেল সর্ষের তেল ভালোভাবে এভাবে মাখিয়ে নেব এরপরে ওর মধ্যে মশলাগুলোর সঙ্গে একে একে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মেখে কলাপাতার মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখবো এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে নিয়ে কলাপাতাটার সাইজ 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 অনুযায়ী একদিক থেকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে তো এভাবে চিংড়ি মাছগুলো সব চিংড়ি মাছগুলোকেই আমি মশলা মাখিয়ে রেখে নেব কলাপাতার পাতার ওপরে চিংড়ি মাছগুলো প্রায় সবই রাখা হয়ে গেছে এবার বাকি যে মশলাটা আছে ওই মশলাটা ফুলকপিটার সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তো যা মশলা আছে ফুলকপিতে হয়ে যাবে আমি সেই পরিমাণ মতোই মশলা ব্যবহার করেছি তো মশলাগুলোকে ফুলকপির সাথে ভালোভাবে মাখিয়ে আবার সেম পদ্ধতিতে চিংড়ি মাছের পাশে সাজিয়ে নেব ফুলকপিগুলিও ভালোভাবে সাজানো হয়ে গেছে মা কলাপাতার মধ্যে এরপরে আমি যে থালাটা এই মশলাটা মাছটা মাখানো ছিল সেই থালার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে ধুয়ে ফুলকপি আর চিংড়ি মাছের ওপরে আমি দিয়ে দেবো এখানে কিন্তু আর কোনো জল ব্যবহার করা যাবে না শুধুমাত্র সামান্য একটু জল দিয়ে থালাটা ধুয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো থালার মশলাগুলো তাহলে চিংড়ি মাছের মধ্যে চলে যাবে মশলাগুলো আমাদের ওয়েস্ট হবে না এরপর কলাপাতাটা আস্তে করে হাতে তুলে নিয়ে কড়াইতে বসিয়ে দেবো তো কড়াইটাকে আমি আগে থেকে গরম করতে রেখে দিয়েছি এই কলা পাতাটা খুব সাবধানে তুলতে হবে যাতে কলা পাতাটা ছিঁড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তো কড়াই আমার গরম হয়ে গেছে আমি কড়াইতে কলাপাতাটা তুলে আস্তে করে বসিয়ে দেবো কড়াইটা প্রথমে গরম করে নেওয়ার পর তারপরে গ্যাসটাকে স্লো করে রাখতে হবে গ্যাসটা হাই ফ্লেমে রাখলে হবে না তাহলে কলাপাতাটা পাতাটা পুড়ে যাবে আর মাছ ফুলকপি এগুলো ভালোভাবে সেদ্ধ হবে না এই রান্নাটা সম্পূর্ণ গ্যাসটা স্লো করে রাঁধতে হবে তো এরপরে আমি এটা ভালোভাবে একটু ফুটে গেলেই আমি একটা ভালো ঢাকনার সাহায্যে কড়াইটাকে ঢেকে দেবো এমন ঢাকনা ব্যবহার করবেন যাতে কোনো ফাঁকা না থাকে সেরকম ঢাকনা কড়াইয়ের ওপরে চাপা দিতে হবে মিনিট পাঁচেকের মতন ঢাকনাটা রাখতে হবে তারপরে ঢাকনাটা আমি একবার তুলে দেখে নেব কী পরিস্থিতি হয়েছে তো ঢাকনাটা তুলে দেখছি এখনো জল বেরিয়েছে খুব সুন্দর মাছটা থেকে ফুলকপি থেকে তো আবারও খানিক্ষণ আমি চাপা দিয়ে রাখবো বেশ খানিকটা জল রয়েছে আবারও মিনিট দু তিনেকের মতন চাপা দিয়ে রেখে দিলেই হবে গ্যাসটা স্লো করে রাখতে হবে অবশ্যই মিনিট তিনেক হওয়ার পর আমি ঢাকনাটা তুলে দেখুন জল অনেকটা মানে শুকিয়ে গিয়েছে তো এই অবস্থায় বুঝে নিতে হবে আমাদের এক পিটটা হয়ে গেছে তখন আমি কড়াইটা নামিয়ে নিয়েছি আর এই কাজটা সাবধানে আসতে করে কলা পাতাটা টেনে অন্য একটা অপর প্লেটে রাখতে হবে এরপরে যেটা করতে হবে সেটা তার ওপরে অন্য একটা কলা পাতা রেখে বা বাটিটাকে আবার উল্টে নিয়ে আসতে হালকাভাবে উল্টে আবার কড়াইয়ের ওপর আমি বসিয়ে দেবো এই কাজটা খুব সাবধানে করতে হবে আপনারা টেকনিকটা দেখে নিলে কোনো অসুবিধা হবে না টেকনিকটা আমি দেখিয়েই দিলাম কীভাবে পাল্টি করতে হবে এই অবস্থা তো আবার মিনিট পাঁচেকের মতন গ্যাসটা স্লো রেখে রান্নাটা করে নিতে হবে দেখুন ফুলকপি চিংড়ির পাতুরি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য একদম রেডি গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে যার স্বাদ আপনারা কোনো দিনই ভুলতে পারবেন না তো আমার এই বানানো ফুলকপি চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আজকে এই পর্যন্তই থাক অন্যদিন চলে আসবো আবারও অন্য একটা নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ But